69তম রাজ্যভিত্তিক বনভূমি উৎসব অনুষ্ঠিত হয়েছে কোয়াই তুলাশিখর ব্লকের একলব্য রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বনমন্ত্রী মেবার কুমার জবাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের একলব্য রেসিডেন্সিয়াল স্কুল মাঠে মহাসমারোহে পালিত হয়েছে 69তম রাজ্যভিত্তিক বনমহোৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাছাড়া উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ আরও অনেকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বনমহোৎসবের একটা জনপ্রিয় স্লোগান, গাছ লাগাও প্রাণ বাঁচাও। গাছ শুধু প্রাণই বাঁচায় না, তা রাজ্যের ও রাজ্যবাসীর একটি আয়ের প্রধান উৎসও বটে। ত্রিপুরার যে 74% বনভূমি আছে তা সঠিক গাছ রোপণ করা হলে বিশেষ রোজগারের পথ বেরিয়ে আসবে। তিনি বলেন, বিগত বাম সরকার 25 বছরে যা করে দেখাতে পারেনি তা বিজেপি সরকার করে দেখাবে। বিগত সরকারের বনমন্ত্রী গাজার ক্ষেত লাগিয়ে ব্যবসা করেছে, কিন্তু বর্তমান বনমন্ত্রী আনারসের ক্ষেত লাগিয়েছে কৃষকদের উন্নতির স্বার্থে। তারা ফেন্সিডিলের ব্যবসা করেছে, কিন্তু বর্তমান সরকার বাঁশ গাছ লাগাতে চাইছে। তো কোন রাস্তাটি জনগণের লাভ সেটা ত্রিপুরাবাসী ভালোভাবে বুঝতে পারবে বলে জানান তিনি। আমার বিরোধী দলের নেতৃত্বরা বলে প্রতি ঘরে রোজগার দেবে বলেছে, প্রতি ঘরেই রোজগার দেব এখনো বলছি। 5 বছর সময় দিয়েছে ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসী, মাত্র 2.5 মাস হয়েছে। আপনাদেরকে 25 বছর সময় দেওয়া হয়েছিল, আপনারা শুধু নিজের কনস্টিটিউয়েন্টে গাজার গেট করেছেন, ফেন্সিডিলের ব্যবসা করেছেন, ট্যাবলেটের ব্যবসা করে সমস্ত জাতি জনজাতিকে বিধ্বংস করেছেন, প্রত্যেকটি পরিবারকে বিনাশ করেছেন। আপনারা গাজার ক্ষেত লাগিয়েছেন, আমার ফরেস্ট মিনিস্টার আনারসের ক্ষেত লাগাতে চাইছে। আপনারা ফেন্সিডিলের ব্যবস্থা করেছেন, আমার ফরেস্ট মিনিস্টার বাঁশ লাগাতে চাইছে। রোজগার কোথায় পাবে জনজাতিরা? কুইন পাইনঅ্যাপল যেটা দুবাইয়ে গিয়েছে 10 টাকা, 8 টাকা, 5 টাকা বিক্রি করতো যে কৃষক ভাইয়েরা, এখন 20 টাকায় ক্ষেতের মধ্যে পাচ্ছে, ডাবল। যে পর নরেন্দ্র ভাই মোদীর যে সোচ যে 2022 মধ্যে প্রত্যেকটি কৃষককে তার ডাবল ইনকাম করাতে হবে, ডাবল ইনকাম দিতে হবে, ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করেছে। আনারসের দাম দ্বিগুণ হয়েছে ত্রিপুরাতে, কৃষকরা টাকা পাচ্ছে, আর সেই টাকা মাঝখানে কোনো বিচলিয়ে পাচ্ছে না, সরাসরি কৃষকরা পাচ্ছে। তার মার্ক নিয়ে নেব তো, আপনি আপ অর্গ্যানিক কুইন পাইনঅ্যাপল ফ্রম ত্রিপুরা, টেস্ট অফ ত্রিপুরা, দুনিয়ার মধ্যে ত্রিপুরার পাইনঅ্যাপল। আমি আজকে এখানে দাসারাম বাড়িতে দাঁড়িয়ে বলছি, বন্ধু যখন অর্গ্যানিক পাইনঅ্যাপল কুইন পাইনঅ্যাপল দুনিয়ার সবচেয়ে সুস্বাদু পাইনঅ্যাপল, তো এক এক আপ এক এক আনারস 100 টাকা 200 টাকা বিক্রি হবে দুনিয়ার বাজারে। আর টাকা কার কাছে যাবে? গরিব কৃষকদের। ত্রিপুরার 74% বনভূমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে বাঁশ বেতের ব্যবসা করে বিশাল পরিমাণ অর্থ আয় করে দেখাবে বর্তমান সরকার, এমনটাই বললেন তিনি। যেভাবে আনারস বিদেশের বাজারে রপ্তানি করে চাষিরা প্রচুর লাভের সম্মুখীন হয়েছে, আগামী দিনে বাঁশের গাছ থেকেও কৃষকরা প্রচুর মুনাফা অর্জন করতে পারবে বলেও জানান। অনুষ্ঠানে স্কুলের উপজাতি ছাত্রীরা উপজাতির নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।